এই 14 ফেব্রুয়ারি শুধু তরুণ তরুণীর মধ্যে ভালোবাসা না, এই ভালোবাসাটা হতে পারে সবার জন্য। এই ভালোবাসা দিবসকে তরুণ তরুণী একটা উচ্ছৃঙ্খলতার এবং অশ্লীলতার কাজ অনেক অনেক কাজে অনেকে লিপ্ত হয়। যারা কর্মব্যস্ততায় ফ্যামিলির সাথে আজকে থাকতে পারছে না, তাদের মধ্যে ভালোবাসা পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের এই উদ্যোগ আর কি। এই আয়োজনটা করা হয়েছে ধুম বাংলাদেশ সংস্থার পক্ষ থেকে। তো হচ্ছে যে প্রতি বছর ভালোবাসা দিবসে বা বিভিন্ন বিশেষ দিবসগুলোতে এই ধুম বাংলাদেশ অন্যরকম একটা আয়োজন করার চেষ্টা করে। কারণ হচ্ছে যে আমাদের ভালোবাসা দিবসটা আমরা সবাই এমনভাবে এটা উপস্থাপন করি সমাজের মধ্যে যে এটা শুধুমাত্র প্রেমিক প্রেমিকাদের জন্য, কিন্তু ভালোবাসা তো শুধুমাত্র প্রেমিক প্রেমিকাদের জন্য না, এটা হচ্ছে সমাজের সর্বস্তরের মানুষদের জন্য। তো এটা হচ্ছে যে আমরা যে সুবিধা বঞ্চিত মানুষরা আছে, যে পথ শিশুরা, তো মানে আমরা মূলত এখানে এসেছি যে ভালোবাসা সবার জন্য, এটাই এখানে বোঝানোর জন্য যে ভালোবাসা হচ্ছে সর্বস্তরের মানুষদের জন্য। পথ শিশুরা অবশ্যই ভালোবাসা ডিজার্ভ করে, এই জন্যই হচ্ছে যে আমরা এখানে এসেছি যে সবাইকে বোঝানোর জন্য। আমাদের কর্মসূচি হচ্ছে যে এখানে আমরা এসেছি যে আমরা ফুল নিয়ে এসেছি, ফুল হচ্ছে যে আমরা যে রিক্সাওয়ালা আমাদেরকে দিব সেটা হচ্ছে বিভিন্ন গেম সেগমেন্টের মাধ্যমেই হোক বা হচ্ছে যে বিভিন্ন বিভিন্ন কুইজ টাইপ কোশ্চেন করার মাধ্যমে হোক, সেটা হচ্ছে বিভিন্ন গিফটও দেওয়া হবে ওনাদেরকে, তারপর হচ্ছে বাচ্চাদেরকেও ফুল দেওয়া হবে। আমরা জানি যে ভালোবাসা সুন্দর, তো আমরা তো সবাই ব্যস্ততার মাঝে সবাইকে ভালোবাসার কথাটা বলতে পারি না, যেহেতু 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হিসেবে উদযাপন করা হয়, যার জন্য আমরা আজকে এই উদ্যোগ নিয়েছি যে সবার মাঝে যারা কর্মব্যস্ততায় ফ্যামিলির সাথে আজকে থাকতে পারছে না, তাদের মধ্যে ভালোবাসা পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের এই উদ্যোগ আর কি। আমরা এই শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থা রয়েছে, আমাদের সংগঠন অনেক কিছু অনেক ধরনের কাজ করে থাকে, পাশাপাশি সুবিধা বঞ্চিত কত শিশু যারা আছে, বাবা মা কারো নেই, কারো বাবা আছে কারো মা নেই, তাদের জন্য শিক্ষা ব্যবস্থা আছে। আমাদের ঢাকা, ঢাকার বাইরে কয়েকটি স্কুল রয়েছে যেখানে বাচ্চাদেরকে শিক্ষা সুযোগ দেওয়া হয় বিনামূল্যে। আমরা বিশেষ করে যে ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ আমরা একটা সাধারণত অপব্যাখ্যা করি যে দুজন তরুণ তরুণীর মধ্যে ভালোবাসা, কিন্তু আসলে আমরা জুম বাংলাদেশের পক্ষ থেকে আমরা জানান দিতে চাই যে এই 14ই ফেব্রুয়ারি শুধু তরুণ তরুণীর মধ্যে ভালোবাসা না, এই ভালোবাসাটা হতে পারে সবার জন্য। বাবা মায়ের প্রতি যেমন ভালোবাসা থাকতে পারে, তেমনি একজন রিক্সা চালক বা শ্রমজীবী মানুষের প্রতি ভালোবাসা থাকতে পারে। তো আমরা সর্বজনীনভাবে চাই যে এই ভালোবাসা বলতে আমরা সবার জন্য ভালোবাসায় বুঝাবো, শুধু একজন নির্দিষ্ট একটি ব্যক্তি বিশেষ ভালোবাসা না। এই উদ্দেশ্যে বা এই কুসংস্কারকে সবার সামনে আমরা জাগ্রত করতে চাই যে ভালোবাসা বলতে আমরা সবার জন্য ভালোবাসাই বুঝাই। এই দিনটা এই জন্য প্রতিষ্ঠিত হোক যে লাভ ফর অল, ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে লাভ ফর অল না, আসলে বাংলাদেশের প্রেক্ষাপট বা অনেক দেশে, যেমন বিশেষ করে আমি যদি বলি অনেকগুলো মুসলিম কান্ট্রিতে থেকে আইন করে নিষিদ্ধ করা হয়েছে এই ভালোবাসা দিবসকে, কেননা এই ভালোবাসা দিবসকে তরুণ তরুণী একটা উচ্ছৃঙ্খলতার এবং অশ্লীলতার কাজ অনেক অনেক কাজে অনেকে লিপ্ত হয়। জুম বাংলাদেশ সুবিধা বঞ্চিত পথ শিশুদের নিয়ে আমরা কাজ করি, আমরা ঢাকাতে প্রায় 600 বাচ্চা রয়েছে যাদেরকে আমরা নিয়মিত লেখাপড়া করাই এবং তাদের পরিবারকে বিভিন্নভাবে সাপোর্ট দিই। তো এই দিনটি উপলক্ষে আমরা বাচ্চাদের জন্য বিশেষভাবে খাবারের আয়োজন করেছি, পাশাপাশি আমাদের যে ভলান্টিয়ার্সরা রয়েছে তারা ফুল নিয়ে বের হয়েছে, আমরা রাস্তায় বিভিন্ন শ্রমজীবী মানুষ যারা রয়েছে, বিভিন্ন বাসা বাড়ির দারোয়ান যারা রয়েছে যারা পরিশ্রম করে, তাদেরকে আমরা ফুল দিয়ে ভালোবাসা শুভেচ্ছা বিনিময় করব, এবং রিক্সা চালক ভাইদের জন্য আমরা বিশেষ কিছু উপহার নিয়ে বের হয়েছি। আমরা রিক্সা চালকদের সঙ্গে কথা বলবো, আমাদের ফোন দিয়ে তাদের পরিবারের, তারা ওয়াইফ হতে পারে, তার বাবা মা হতে পারে, সন্তানের হতে পারে, তাদের সঙ্গে তারা কথা বলবে, কথা বলে তাদের আনন্দ অনুভূতি হলে তাদেরকে আমরা একটা করে গিফট দেবো।